আসসালামু আলাইকুম ওর আহমাদুলাহিও বর কৌতু ইন আলহামদুলিল্লাহি আহমদুল্লাহি নাহমদুহু আ নুসল্ রসুল আহিল করিম আহমাবাদ আউদু বিল্লাহ সৈদ অনি রজীম সুমিল্লাহমা আনি রহিম প্রিয় মোহতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মোহতারাম কোরান বোঝা এত সহজ কেন জি আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দ বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি কালার কোডের কীভাবে করেছি আমরা এস এম ফেল বা হর্ব যেগুলো নাউন প্রনাউন ভাব এবং প্রিপোজিশন এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি যেমন ওয়া ওয়াটা হলো আর বা এন্ড যা আলা যা আলা মানে করা আর নি মানে আমার বা আমাকে ওয়া যা আল নি আর তিনি আমাকে করেছেন মুবারকান মুবারক মানে ব্লেস্ট বা বরকতময় আইনা মা আইনা মানে কোথায় বা জেথায় মা মানে যা কিছু একসাথে গ্রুপ ওয়ার্ড আইনা মা যেখানেই থাকি না কেন হোয়ার এবার কুমতু মানে আমি আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোট করেছি এই কালার কোটগুলো কিন্তু তাজবিদ নয় এগুলো আপনার মাখরাজ না এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট কোনটা ভাব কোনটা হর বা প্রিপোজিশন এভাবে আলাদা করে আর দ্বিতীয় পাটে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি যেমন কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ সেন্টেন্স কোনটা অ্যাফার্মেটিভ এই যে এভাবে ইম্পারেটিভ এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার করে মাধ্যমে শব্দে শব্দে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ দেখতে পাবেন জি প্রিয় মহতারাম চলন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি আজকে ইনশাল্লাহ আলোচনা করবো আমরা সুরাত হার একশত একত্রিশ নম্বর আয় থেকে সরল অর্থ দেখুন আর তুমি কখনো প্রসারিত করো না তোমার দু চোখ সে সবের প্রতি যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে দুনিয়ার জীবনের স্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি যাতে আমি সে বিষয়ে তাদেরকে পরীক্ষা করে নিতে পারি আর তোমার রবের প্রদত্ত রিজিক সর্বোৎকৃষ্ট ও অধিকতর স্থায়ী আরউজ উইল্লা হিমিনা সৈত অনির জিমস মিল্লাহ

দোহা শেষ হতে যাচ্ছে ইনশাল্লাহ দেখুন ইসমিল্লাহ রহমান রহিম ওয়ালা ওয়ামানি আর লামানি না আর না তা না তা মুদান্না প্রসারিত করা এক্সটেন্ড করা আর তুমি প্রসারিত করো না তা মানে তুমি তা মানে তুমি তুমি প্রসারিত করো না আইনাই আইন আইন মানে আইনুন মানে চোখ আইনাই কা তোমার দু চোখ তোমার দু চোখ কা মানে কি তোমার এখানে কা হলো তোমার তোমার দু চোখ প্রসারিত করো না ইলা মানে টুয়ার্স বা দিকে মা মানে হোয়াট এখানে প্রেম সেই কাফের মুর্শিদদের যে জাকজমক জীবন তাদের ওই দিকে চোখ না দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন ঠিক তদ্রুপ আমাদেরকেও আল্লাহ সামতাল এটাই বুঝাচ্ছেন যে রসুল্লা সাল্লাই সাল্লামের মধ্যস্থতায় তথা উম্মদদেরকে আমাদের মোমিনদেরকে আল্লাহ এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই ক্ষণস্থায়ী পার্থিব চাকচিক্য জীবন এদিকে যেন আমাদের চোখ না যায় চোখ যেন সম্প্রসারিত না করি জি যাই হোক প্রিয় মত যারা নতুন নতুন ভাই বোনেরা আছেন একটু লক্ষ্য করুন আমাদের লেজেন্ড দেওয়া আছে কালার কোড এই যে এসেম ফেল এবং হর তিনটি আমরা পার্স অফিস জানি এই তিনটির ভিতরে আটটি পার্স অফিসে লুকিয়ে আছে আর এগুলো আমরা কালার কোডের মাধ্যমে প্রত্যেকটা আয়াতে দেখানোর চেষ্টা করেছি দেখুন এখানে আকাশি কালার আর এখানে দেখুন বেগুনি কালার ফেল বা ভার আছে ব্ল্যাক কালার এটা এসএম্বা নাউন কা হলো পসেসি প্রণয়ন এবং পার্সোনাল প্রণয় এগুলো বিভিন্ন কালার দেওয়া আছে এই কালার কালার দেখে আপনার বেশ কয়েকটা ক্লাস যদি করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অচিরেই কোরআন বুঝতে পারবেন আমাদের একটাই টার্গেট আপনার কোরআন বুঝতে পারবেন ইনশাল্লাহ এবার দেখুন প্রিয় মতাম বলছেন যে মাত্তানা মাত্তা মাত্তা মানে জীবন উপকরণ দেয়া মাত্তানা আমরা জীবন উপকরণ দিয়েছি মাত্তা আতু আমি মাত্তা তুমি মাত্তা আতুম তোমরা ঠিক আছে মাত্তা আর মাত্তা উ মানে তারা অতীতকালে দেখেন পার্সোনাল প্রণাম বা সাবজেক্ট যাকে বলা হয় এটা ভারবে যখন পিছনে থাকবে তখন অতীতকাল হিসেবে প্রকাশ পাবে আর যখন এটা সামনে থাকবে তাহলে বর্তমান কাল সামনে বিছানি কীভাবে আছে আমরা দ্বিতীয় পরে বিস্তারিত দেখিয়েছি আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকবেন তো মাত্রা জীবন উপকরণ দিয়েছি যাদেরকে বিহি এসে তাকে তাদেরকে তাদেরকে আমরা যেই জীবন উপকরণ দিয়েছি অর্থাৎ বিভিন্ন শ্রেণীকে বিভিন্ন ক্লাসের মানুষ তো আছে দুনিয়াতে এখন ওদের দেখতে পাচ্ছেন হ্যাঁ উচ্চবিত্ত বলি মধ্যবিত্ত এই যে নিম্ন মধ্যবিত্ত এইরকম যে বিভিন্ন শ্রেণী আছে দেখবেন যে কেউ বাড়ি গাড়ি অনেকগুলো বাড়ি আছে কারো অনেকগুলো গাড়ি আছে কারো একটা বাড়ি আছে কারো একটা গাড়ি আছে রকম যে বিভিন্ন শ্রেণীর আল্লাহ মানুষ দিয়েছেন তাদের সেই মিন হোম তাদের মধ্যে যাহ রতন মানে জাক জমক যাকে বলা হয় স্প্লেন্ডর হায়াত এই দেখেন আল হায়াত দুনিয়া এই দুনিয়ার জীবন দ্য ওয়ার্ল্ডলি লাইফ যাকে বলা হয় এই দুনিয়ার জীবনে আল্লাহ বিভিন্ন জীবন উপকরণ দিয়েছেন তাদেরকে অথবা এইগুলোর দিকে যেন কোনো চোখ না যায় আমরা শুধুমাত্র আল্লাহর আনুগত্য করবো আল্লাহ হুকুম মেনে মেনে চলবো এটা হচ্ছে আসল কথা আসল আমরা কোরআনকে বুঝি কোরআনকে বুঝলে আমরা মানতে পারবো এবার দেখুন এগুলো কেন দিয়েছে দুনিয়াতে এই যে জাক জীবন এগুলো কেন দিয়েছে আল্লাহ বলছে লি লি মানে যেন বা জাতে দ্যাট না না মূল সদর ফাতানা ফাতানা সে পরীক্ষা করেছে ইয়াফতিনু সে পরীক্ষা করে বা করবে আফতিনু আমি পরীক্ষা করি তাফতিনু তুমি ইয়াফতিনু সে নাফতিনু আমরা তো হুম মানে তাদেরকে অর্থাৎ যাদেরকে দুনিয়ায় এই যে জাকজমক চাকচিকময় জীবন দিয়েছে তাদেরকে যেন এই সকল মধ্যে পরীক্ষা করতে পারেন দ্যাট উই টেস্ট উইমেল ওই আসলে দুনিয়াতে আল্লাহ আমাদের ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি বলেন সন্তান সন্ততি সব কিছু একটা পরীক্ষা এই পরীক্ষা আমাদেরকে পাশ করতেই হবে যদি পরীক্ষা পাস না করতে পারি এসব কিছু পাওয়া সত্ত্বেও যদি আমরা আল্লাহকে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে আমরা যেন সঠিকভাবে যদি জীবনযাপন না করতে পারি আমাদের কিন্তু হায় হায় কোনো উপায় থাকবে না আর বলছেন আল্লাহ ওয়া আর আর রিজিক রিজিক প্রদত্ত মানে রবের তোমার তোমার রবের কাছে যেই রিজিক আছে খাইরুন সর্বোৎকৃষ্ট বেটার ও এবং মোর লাস্টিং ইভার লাস্টিং যাকে বলা হয় অধিকর অধিগতর স্থায়ী আসলে আল্লাহর কাছে যে রিজিক আছে সেটাই হল কি আসলে এই হয়েছে কিন্তু আসলে তার উম্মতকে পথ প্রদর্শন করাই হলো লক্ষ্য আসল কথা এই আয়তে বলা হয়েছে যে এই দুনিয়ার ঐশ্বর্যশীল পুঁজিপাতি যারা আছে তারা হরেক রকমের পার্থিব চাকচিক্য ও বিধি বিধানের সে নিয়ামতের অধিকারী হয়ে বসে আছে আপনি তাদের প্রতি ভূক্ষেপ করবেন না হেরাসুল কেননা এগুলো সব ধ্বংসশীল ও ক্ষণস্থায়ী আল্লাহতালা যে নিয়ামত আপনাকে এবং আপনার মধ্যস্থতায় এই মুমিনদেরকে দান করেছেন তা হল ক্ষণস্থায়ী এবং এই পার্থিব চাকচিক্য থেকে বহু গুণে সর্বোৎকৃষ্ট এবং অধিগত স্থায়ী জি এরপরে আজ দেখুন মতন আল্লাহ নসিহত করতেছেন আর তোমার পরিবার পরিজনকে সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেও তার উপর অবিচল থাকো আমি তোমার কাছে কোনো রিজিক চাই না আমি তোমাকে রিজিক দেই আর শুভ পরিণাম তো মোত্তাকিদের জন্য সোহান আল্লাহ জি শব্দে শব্দে দেখুন ওয়া ওয়া মানি আর ওয়া উমর আদেশ আদেশ দাও

এদিকে আদেশ দাও কামানি কি তোমার দেখেন ইচ্ছাকৃত ভাবে নামাজ সেরে দিব ইচ্ছাকৃত ভাবে কোনো একটা ওয়াক্তের নামাজকে আমরা ছেড়ে দিতে পারি যে আল্লাহ আদেশ দিয়েছেন যে পরিবার পরিজনকে আদেশ দাও তারা যেন সালাত কায়েম করে ওয়াস তাবির এবং নিজেও স্টেবার থাকো স্ট্রিটফাস্ট থাকো অবিচল থাকো আলাইহা তার উপরে অর্থাৎ সালাতের উপরে হেরাছল তোমার পরিবার পরিজনদেরকে তোমার ফলোয়ার্সদেরকে তোমার পিপলদেরকে সালাতের আদেশ দাও আর নিজেও এর উপরে অটল অবিচল থাকো দেখেন সালাতের কত গুরুত্বপূর্ণ অথচ আজকেও দুনিয়াতে তাকিয়ে দেখেন আপনার চতুর্দিকে তাকিয়ে দেখেন মাগরিবের আজান হচ্ছে তারপরেও হাটে বাটে বাজারে মানুষের চলাচলের সরগম চলতেছে তাদের কানের মধ্যে মনে আজানের শব্দ যাই না যদিও মুসলমান বলি আমরা মুমিন বলি আল্লাহ জি আর দেখেন আল্লাহ বলছেন লা মানে না নাস আলু কা এটা হলো সালা সালা মানে সে চেয়েছে বা জিজ্ঞাসা করেছে ইয়াস আলু সে চায় বা চাবে আস আলু আমি চাই তাস আলু তুমি চাও ইয়াস আলু সে চাই নাস আলু আমরা চাই লা নাস আলু আমরা চাই না কা মানে তোমার কাছে কা মানে তোমার কাছে হে রাসুল আমরা তোমার কাছে চাই না রিজ কার্ড কোনো রিজিক কোনো কিছু তোমার কাছে চাই না তো এই যে নামাজ পড়বা সালাত করে এটা তোমার জন্য তোমার উপকার হবে নাহনু আর আমি বা আমরাই আল্লাহ ব্যাপারে তো আমি আমরা দুটোই স্বতন্ত্র নাহনু আর আমি নার ঝুঁকু আরে আমরা দেখেন যখনই কোনো ফেল বা ভার ভার আসবে তখন সে ভার সাথে করে পার্সোনাল প্রণয়ন বা সাবজেক্টকে নিয়েই আসে যদিও পার্সোনাল প্রণয়ন সাবজেক্ট আলাদা আলাদা অনেক সময় দেয়া থাকে মানে ওই আপনার সাবজেক্টকে বেশি জোর দেওয়ার জন্য না হানু মানে আমি আমরাই নারঝুকু আমরাই রিজিক দেই কা আমার তোমাকে রিজিক তো সবই আল্লাহ দিচ্ছেন ভাই আমাদেরকে আল্লাহ তো কোনো রিজিক চাচ্ছেন না বা আল্লাহ তো এর মাধ্যমে আমরা নামাজ পড়বো আল্লাহর অনেক উপকার হবে মোটেও না আল্লাহ আর এরপর আল্লাহ কি বলছেন দেখুন ওয়াল আকিবাতু আকিবাতু মানে শুভ পরিণাম

ফলোয়ার্সদেরকে চালাতে আদেশ দিবেন এর ফলাফল কি হবে এই ফলাফল এমন হবে যে আপনার হৃদয় উৎফুল্ল হয়ে যাবে আর এই অর্থটা কোরআনের বিভিন্ন জায়গায় কিন্তু আসছে যেমন উনআশি নম্বর আয়তে আপনারা পাবেন সেখানে আল্লাহ বসে যে আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদ অর্থাৎ প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন সুবাহান আল্লাহ এছাড়া সুরা দুহার চার থেকে পাঁচ নম্বর আয়তে আলা বসেন যে আপনার জন্য পরবর্তী যুগ অবশ্যই পূর্ববর্তী যুগের স্থিতি ভালো আর শিগগিরই আপনার রব আপনাকে এত কিছু দেবেন যার ফলে আপনি খুশি হয়ে যাবেন যাই হোক প্রিয়ারা আমাদের সবচেয়ে বড় কথা হলো আমাদের যাবতীয় চিন্তা ভাবনা সব দুনিয়ার প্রতি যেন ধাবিত না হয় আমরা যেন আখেরাতমুখী হতে পারি জি তাহলে আমাদের সবাইকে সেই তফি দান করবো আমি এরপরে আগে দেখুন প্রিয়া আজকের ক্লাসের একটি আর একটা ক্লাস হবে ইনশাল্লাহ এরপরে আমাদের সুরা তোহা শেষ হবে এবং পরবর্তী সুরা সুরা আম্বিয়া এবং সতেরো নম্বর পাড়া শুরু হবে ইনশাল্লাহ আপনার সাথেই থাকবেন ইনশাল্লাহ দেখতে থাকুন দেখবেন ইনশাল্লাহ এর মাধ্যমে আমাদেরকে পথ দেখিয়ে দিবেন দেখুন আর তারা বলে সে তার রবের কাছ থেকে আমাদের নিকট কোনো নিদর্শন নিয়ে আসে না কেন অর্থাৎ কাপের মস্মিকরা ওরা সবসময় বলা বলছে কই আগে নবী তো এইটা আছে ওইটা আছে সেটা আছে এটা দেখাইছে দেখাইছে এতো কিছুই দেখায় না পূর্ববর্তী গ্রন্থসমূহে বা গ্রন্থ সমূহে রয়েছে তা কি তাদের কাছে আসেনি আল্লাহ বলতেছেন প্রশ্ন করতেছেন জি শব্দ শব্দ দেখুন ও কলু ও মানে আর কলা মানে সে বলেছে আর কলু মানে তারা বলেছে অকলু তারা বলেছে বা বলে লাওলা কেন না লাও মানে যদি আর না যদি না এটা একসাথে হয়ে অর্থ হয়ে গেছে কেন না নট ইয়াতি না না আসা হি ব্রিংস লাওলা ওয়াই মানে আমাদের কাছে সে কেন আমাদের কাছে নিয়ে আসে না বি আয়াতি কোন নিদর্শন মেন মানে হতে থেকে রবি তার রবের কাছ থেকে হ্যাঁ এই যে আমাদের মূসা নবী সে দেখো কত নিদর্শন আছে সে সাপের সাপ দেখাতে পারছে এইটা করছে সেটা করছে এরকম আর কি বিভিন্ন তো সে নিয়ে আসে না কেন এরকম মানে যা বলার আর কি এটা এভাবে বলছে তো এর মতো দেখুন আবার বলতেছি শব্দ শব্দ দেখুন আমাদের মূল টার্গেট হলো গিয়া আপনার শব্দটা আলাদা করে কালার কোনো মাধ্যমে বোঝার চেষ্টা করতেছি নতুন নতুন ভাই যারা আছেন আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এবং বারবার দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আর কি এরপরে আওয়ালাম আওয়ালাম আওয়া কিংবা লাম মানে নয় আওয়ালাম তািহিম হিম মানে তাদের কাছে হুম কিন্তু হিম হয়ে গেল সামনে ইয়াক বা জেরের কারণে তা তাদের কাছে আসে না বা না তু এভিডেন্স প্রমাণ মা মানে যা ফি মধ্যে আছে আর সুফি সুফিল উলা মানে পূর্ববর্তী ফরমার এই যে আমরা সহিফা আর সহিফা কথা অর্থ লিখ মানে ক্ষুদ্র ক্ষুদ্র পুস্তিকা যেমন সহিফা আসছে ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে সহিফা আসছে আপনার বিভিন্ন নবীদের কাছে ক্ষুদ্র ক্ষুদ্র পুস্তিকা বলা হয় সহিফা জি আর পুলুরল হলো সু হুফ হলো সুহুফ সোহিফুল কি ভাই সু জি দ্য পূর্ববর্তী কিতাব সমূহে বা গ্রন্থ সমূহে বইয়ে যে সুস্পর্শ প্রমাণ রয়েছে তা কি তাদের কাছে আসেনি তারা তো জানে এই যারা ইহুদি যারা নাসারা তাদের কাছে পুরাতন আগে কিতাবের সেই নির্দেশগুলো তাদের কাছে আসছে তারা জানে এরপরেও ওখানেও তো লেখা আছে যে শেষ নবী আসবেন শেষ নবী আসবেন তুমি তার অনুসরণ করবা এগুলো লেখা আছে তারপরেও কেন তারা এটা করতেছে এটা কথা আসলে প্রিয় মতারাম এই যে ছোটখাটো যে মুজেজা যে তাদের মধ্যে থেকে এর এটা কি বড় মুজেজা নয় যে ওরা কি একটা বড় চিন্তা করে না যে তাদের মধ্য থেকে একজন নিরক্ষর ব্যক্তি যিনি পড়াশোনা করেন নাই যিনি কোনো মাদ্রাসায় পড়েন নাই রসুল্লাহ সাল্লাম কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই একদম নিরক্ষর ইভেন যিনি লিখতেও জানতেন না আর তিনি এমন একটা কেতাব পেশ করতেছেন এমন একটা কোরআনের কথা বলতেছেন যাতে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত সমস্ত আসমানি কিতাবের বিষয়বস্তু এবং এর শিক্ষাবলীর নির্যাস বের করে দিয়েছেন যাতে রয়েছে তাওরাজ ইনজির এবং সালামের সৈফা ইত্যাদি আল্লাহ আল্লাহাল সেই গ্রন্থসমূহ সর্বকালী শেষ নমী মোহাম্মদ সাল্লা নবুত এবং রিসালাতের সাক্ষ্য আর এগুলো কি তাদের কাছে যথেষ্ট প্রমাণ নয় জি আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আসুন এই কথাগুলো আমরা একটু গুরুত্বের সাথে বোঝার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমরা এই কোরআন থেকে অনেক ফায়দা পাবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তো বিদ করুন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করবো আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোতারাম গত ক্লাসের কুইজ উত্তরটি জেনে নিন অনেক ভাই বোনের কুইজের উত্তর দিয়েছেন শুক্রান জাজাকমুল্ল হাইরান এভাবে আপনারা একটু চেষ্টা করেন দেখবেন অচিরেই আপনারা কোরআনের শব্দগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে জি দেখুন উত্তরটি হলো মাসা সে চলাচল করেছে ইয়ামশু ইয়ামসু সে চলাচল করে বা করবে তো থার্ড পারসন সিঙ্গুলার ইয়ামসু সে চলাচল করে আর ইয়ামসু না তারা চলে তারা চলাচল করে দেখুন তাহলে বা বিচরণ করে ভার টু হলো গিয়ে কী বলে ডুয়াল হলো গিয়ে ইয়া প্লাস ভার প্লাস আনি তাহলে ইয়াম শানি ইয়ামশানি সানি তারা দুজন চলাচল করে বা বিচারণ করে আর তামসানি তাম সানি তোমরা দুজন করো দেখেন তাহলে তামসু তুমি করো তাম না তোমরা করো আর তাম সানি তাম তোমরা দুজন করো ক্লিয়ার তাম আর ইয়ামশানি উত্তর হবে এই দুটো আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ সবাইকে বোঝা তো করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরম আজকে যে কয়েকটি শব্দ পেয়েছি ভারত একটু দেখুন তা মুদ্দা প্রসারিত করা বা বিস্তৃত করা খেয়াল করেন এটা ক্রিয়ার এক নম্বর ফর্ম দশ নম্বর দলে সদ্দা সে বাধা দিয়েছে ইয়া সদ্যু সে বাধা দেয় বা দিবে মাদ্দা সে বিস্তৃত করেছে বা প্রসারিত করেছে ইয়া মুদ্দু সে বিস্তৃত করে বা প্রসারিত করে ক্লিয়ার তা আমুদ্দু আমি করি আ যোগ করেন ইয়ার পরিবর্তে আমুদ্দু আমি করি তা যোগ করেন তা তুমি করো ইয়ামুদ্দু সে করে না আমরা করি এখানে দেখুন তা লা তুমি করো না লা মানে নেগেটিভ লা তুমি করো না ক্লিয়ার জি এখানে যে লাস্টে যে জবর থাকে বলে বলেছি যে এগুলো কারক বা বিভক্তি কারণে হচ্ছে বিভিন্ন ইরাবের সেই নিয়মটা আমরা আস্তে আস্তে দেখাবো তুমি প্রসারিত করো না তুমি বিস্তারিত করো না তোমার দু চোখ জি এরপর যখন প্রিয় মতাম যে শব্দটি বলতে হলো মাত্তানা মাত্তানা ক্রিয়ার দুই নম্বর ফর্ম থেকে পেয়েছি আমরা কাফারা সে দূর করেছে ইউ কাফিরু সে দূর করে বা করবে তাহলে সে উপভোগের উপকরণ দিয়েছে এটা কি হবে মাত্তা মাত্তা আর আমি দিয়েছি মাত্তা তু আমি দিয়েছি তুমি দিয়েছো মাত্তা আতা আমরা দিয়েছি মাত্তা আনা এই যে দেখেন মাত্তা আনা আমরা উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি ক্লিয়ার আর আমি আর আমরা তো আল্লাহর ব্যাপার স্বতন্ত্র সেটা ভালোই করে জানেন আর দেখুন বেটা যদি আপনি বর্তমান কাল করেন ইউ মাতিউ উ মাতিউ ঠিক আছে লা তু মাতিউ মাতি লা তু মাতি ক্লিয়ার এইভাবে দেখেন প্রত্যেকটা জিনিসে ভাজে বাজে আমি বলি যে প্রথমে একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিই আর ওইটার সাথে আপনারা ভাজে বাজে নিজেরা চেষ্টা করবেন প্রত্যেকটা মিলাই 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 তাহলে দেখবেন যে আপনি নিজে নিজে অনেক সেন্টেন্স তৈরি করতে পারতেছেন জি এরপর দেখুন প্রিয় মধ্যে যে শব্দগুলো তা হলো ক্রিয়ার এক নম্বর ফর্ম চার নম্বর দলে পাই দরাবা গ্রুপের কোনটা এটা লি লি দেখেন মূল শব্দ হল দরাবা সে আঘাত করেছে রিবু সে আঘাত করে বা করবে তাহলে ফাতানা সে পরীক্ষা করেছে ইয়াফতিনু সে পরীক্ষা করে বা করবে আফতিনু আমি পরীক্ষা করি তাফতিনু তুমি ইয়াফতিনু সে নাফতিনু আমরা এই যে লি যেন বা যাতে নাফতিনু হোম মানে তাদেরকে ক্লিয়ার যেন তাদেরকে পরীক্ষা করতে পারি আসলে বুঝতে পেরেছেন জি এরপর দেখুন পীর মতনাম যে শব্দটি পর্যন্ত হলো এইটা দেখেন আমার আর তো পারবেন ওয়া মানে আর আমারা সে আদেশ দিয়েছে

তা ববিচল রয়েছে অবিচল রয় বা রবে বা আসে বা থাকবে ক্লিয়ার এটার আদেশ ইস্তাবির অবিচল থাক এই যে দেখেন ইস্তাবির ক্লিয়ার সবসময় মনে রাখবেন যে ইম্পারেটিভ সেন্সটা সাধারণত সাকিং থাকে লাস্টে স্টায় সিঙ্গুলারে সাকিং থাকে আর যদি পুলুর হয় যে তোমরা অবিচল থাকো তাহলে উ যোগ করতে হবে ইস্তাবিরু তোমরা অবিচল থাকো আর তুমি থাকো ইস্তাবির ইস্তাবির মানে তুমি থাকো আর ইস্তাবিরু তোমরা থাকো ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি আর এই স্লাইডে প্রিমতম আমি টেবিল দিলাম না মুখে মুখে বলি আপনারা অবশ্যই পারবেন যেমন লা নাস আলুকা লা মানে আমরা আস আলু মানে চাওয়া আমরা চাই না তোমার কাছে লা কা আমরা তোমার কাছে চাই না এটা মূল ভার হবে কি আলা আলা মানে সে চেয়েছে ইয়াস আলু সে চায় বা চাবে তবে আমি চাই আস আলু তুমি তাস আলু সে ইয়াস আলু আমরা নাস আলু তাহলে নাস আলু কা মানে তোমার কাছে এটা আবার দেখেন এখানে নার ঝুকু কাু কা দেখেন রজাকা থেকে আসছে রজাকা সে রিজিক দিয়েছে ইয়ার ঝুকু সে রিজিক দেয় বা দিবে ইয়ার ঝুকু আমি রিজিক দেই আজক করেন আর ঝুকু তুমি রিজিক দাও তার ঝুকু সে রিজিক দেয় ইয়ার ঝিকু আমরা রিজিক দেই নার ঝুকু আমরা রিজিক দেই এখান থেকে আসছে কামানি তোমাকে বা তোমার আমরা তোমাকে রিজিক দেই ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছি না বুঝলে কোনো টেনশন করবেন না আমি বারবার বলি আপনারা একটু লেগে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবেন ক্লাসগুলো আর একটু লেগে থাকতে হবে তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমাদের একটাই টার্গেট আমরা কোরআনকে বুঝবো এবং বুঝতে পারলেই ভাই আমরা আমল করতে পারবো আল্লাহ আমাদের সেই পর্যন্ত বোঝার তফিক দান করুন এবং ধৈর্য ধারণ করে অটল অবিচল থেকে এই ক্লাসগুলো করার তফিক দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাত আপনাদের সবাইকে উত্তম উত্তম যারা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহমদিকা সাদু আল্লাহ ইহা ইস্তাফিরুক অতুবি ইলাইহি